আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে আসছি ঢাকা এয়ারপোর্ট থেকে একটু সামনে বর্ণমালা স্কুলের সাথেই। তো আপনারা জানেন যে এখানে শহীদ ভাই ছাদের উপরে দীর্ঘদিন যাবৎ ছাগল লালন পালন করতেছেন। তো যখনই কিছু বেশি হয়, 5 মাস 6 মাস এরকম পরপর কিন্তু উনি একটা ভিডিও দেন এবং কিছু ছাগল এখান থেকে বিক্রিও করেন। তো এবার আসার পরে ভাই বললো যে কিছু বাচ্চা সহ কিছু ছাগল উনি দেখাবেন, যদি কেউ নিতে চায় নিতে পারবে এবং ওনার ছাগলগুলো ভ্যাকসিন করা, সুস্থ সবল। তো চলুন সেগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। শহীদ ভাই কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ দিলে ভালো আছি। আচ্ছা, আপনার খামারে কি অবস্থা? আছি, মোটামুটি ভালোই আছি। মোটামুটি ভালো আছেন? হ্যাঁ, এখন তো দেখতেছি বেশ অনেকগুলো ছাগল হয়ে গেছে। হ্যাঁ, কারণ অনেকদিন হয়েছে তো আপনি আইছেন। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন, প্রায় 4-5 মাস আগে। আমি তো কিছু 4-5 মাস পর পর কিছু কিছু বিক্রি করি, এখন বাচ্চা সহ কতগুলো প্রেগনেন্ট ছাগল আছে। আচ্ছা আচ্ছা, কিছু বিক্রি করো আর। আচ্ছা, আপনার ছাদের উপর যখনই বেশি হয় তখনই বিক্রি করেন? তো এখন তো মনে হয় ছাগলের দাম একটু কম আছে নাকি? তা জানি না, কিন্তু আমার কাছে তো ছাগল থাকে না, দেখছেন আগের গুলা তো যা ছিল। যারা অরিজিনালি ছাগল পছন্দ করে তারা দামের লেগে কখন টেনশন করে না, 2-4 পয়সা কম বেশি। ভালো একটা জিনিস পাইলে আমি মনে করি সবাই খুশি। আচ্ছা আচ্ছা, তো আপনার এখান থেকে তো অবশ্যই ভালো ছাগল পাবে। অবশ্যই, আমার এই জায়গার মধ্যে প্রেগনেন্ট ছাগল তো আছে, প্লাস প্রমাণ সহ বাচ্চা সহ আছে, প্রত্যেকটার সাথে বাচ্চা আছে। ঠিক আছে, কেউ চাইলে একদম তো মানে প্রেগন্যান্ট ছাগলগুলো দেখে শুনে নিতে পারবে, বাচ্চা সহ নিতে পারবো, প্রেগন্যান্ট ছাগলও নিতে পারবো। আর যদি আপনি প্রেগন্যান্ট বলে দেওয়ার পরে প্রেগন্যান্ট না হয় তখন কি করেন? উনি আমার আগেরই কথা, উনি যদি রাইখা আমার কাছ থেকে আমার যা খরচ হয় আমি বুঝবো, উনি রাইখা যদি প্রেগন্যান্ট করে নিতে চায় নিবো, আর নাইলে টাকা ব্যাক করে দেবো, টাকা ফেরত দিয়ে দিবেন? হ্যাঁ, দিয়ে দেবো, কোনো সমস্যা। আচ্ছা আচ্ছা, যাক, খুব ভালো লাগলো শহীদ ভাই, যে আসলে এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আবার কিছু মানে দেখছি মাঝে মধ্যে যে ছাগল প্রেগন্যান্ট ছাগল দিছি আমি, আমার একটা 100% শিওর 6 মাস 7 মাস পরে কয় যে ভাই এটা তো বাচ্চা দেয় না, এটা কোনো এটা সম্ভব, এটা কোনো কথা? বাঞ্চেরা দিছে 3 মাসের ছাগল দিছি, 7 মাস পরে এখন এটা কি সত্যি করে কয়? 2-1 জন এরকম আর কি দেখছি হয়। আচ্ছা আচ্ছা, অনেকগুলো ছাগল একসাথে খাওয়া, এজন্য আমি এবার চিন্তা করছি বাচ্চা সহ ছাগল প্রমাণ সহ নিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো চলেন আপনার ছাগলগুলো একটু দেখায় এবং দরদাম সহ জানে। ঠিক আছে, এই একটা হরিয়ানা দেখা নাকি, আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি ছাগল? এটা তোতা, দুইটা বইন। আচ্ছা, দুইটা বইন, ওই যে পাশে বড়টা। হ্যাঁ, এই আরেকটা। আচ্ছা আচ্ছা, দুইটা তো এক সমান হইল না? না না, ওইটা হইল, ওইটা ওইটা আগের বারের। ও আচ্ছা, আগের বারের না, আর এটা হচ্ছে পরের বারের। আচ্ছা আচ্ছা, তো কোনটা কি গাব আছে? ওই ওইটা গাব আছে। কত মাসের? ওইটা 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়ে গেছে না? আর এটা করাইছি 8-10 দিন, কিন্তু এটার কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। ওইটা গ্যারান্টি আছে? ওইটার গ্যারান্টি আছে। তো দুইটার দাম চাবেন কত টাকা? দুইটার দাম বলতে এটা চাইতেছি 30,000 টাকা, আর ওইটা খুব ভাল লাগে। আচ্ছা চলেন আরো আছে এগুলো দেখি। তো শহীদ ভাই, দুইটা বাচ্চা সহ মনে মা ছাগল? হ্যাঁ, এটা নাকফুনি ছাগল। নাকফুনি? আসলে খুব সুন্দর ছাগল তো, বাচ্চা দুইটা তো খুব সুন্দর। হ্যাঁ, এটা খাসি, এটা পাঠি। আচ্ছা আচ্ছা, এই পিছনেরটা কি? এটা খাসি, আমার কালারে যেটা, এটা খাসি। আর ওইটা কি? এটা পাঠি, এটা পাঠি। এটা আমার কাছে ওই এটা হানসা দিয়ে, আমার বাড়ির পাশে একজন হানসা দিয়ে ওই করাইছিলাম, তো তে একটা বাচ্চা হানসা বেরিয়েছে। আচ্ছা, খুব সুন্দরই তো দুইটা বাচ্চা। তো দুইটা বাচ্চা সহ কি একসাথে বিক্রি করবেন নাকি? যদি বাচ্চা সহ নিতে চায় তাহলে বাচ্চা সহ দিমু, আর যদি আলাদা যদি নিতে চায় তাও নিতে পারবো। আর এটা প্যাকেট, এটা প্যাকেট হইছে আজকে 1.5 মাস। 1.5 মাস না, তিনটা একসাথে কত টাকা দাম চাবেন? তিনটা একসাথে যদি কেউ নেয় 1,05,000 টাকা।
আচ্ছা, আর যদি শুধু মাটা নেই? শুধু যদি মাটা নেই তাহলে 60,000 টাকা। 60,000 টাকা। একটা ছাগল দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা তোতাপুরি বেলচা তোতা, এটা বাচ্চা সহ আছে আর এটা 2 মাসের প্রেগনেন্ট আছে কনফার্ম। এটা কত টাকা দাম চাবেন? এটা যদি বাচ্চা সহ নেয় তাহলে 1 লাখ টাকা। বাচ্চা সহ? হ্যাঁ, বাচ্চাটা পাঠা বাচ্চা দেখেন, প্লাস এটা প্রেগনেন্ট আছে। প্রেগনেন্টও আছে না? হ্যাঁ, এটা হাইট অনেক বড় ছাগল। আচ্ছা আচ্ছা, এই জন্য একটু দামও বেশি। হ্যাঁ, এটা তো দেখতেই আছেন, মোটামুটি অনেক বড় ছাগল। আবার গাব আছে না? গাব আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপর দামটা তো আলোচনা করা যাবে। আলোচনা করা যাবে, চলেন। আর আছে বিশাল বড় বাচ্চা সহ ছাগল দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা পাঠি বাচ্চা। এটা পাঠি বাচ্চা, দেখো দেখো একটু বাবু, এদিকে নাও। আচ্ছা আচ্ছা স্যার, অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা তো আলাদা বিক্রি করবেন? হ্যাঁ, যদি আলাদা নেয় আলাদা, আর যদি একসাথে নেয় তাও সমস্যা নেই। তো এটা কি এখন গাব আছে? হ্যাঁ, এটা 2.5 মাস গাব আছে। 2.5 মাসের না, এখনো দুধ খায়। এটা নিশ্চিত দিবেন? হ্যাঁ, 100% দেবো। 100%। এর কিন্তু অনেক বড় ছাগল, 36 হাইট আছে। 36 হাইট, উঁচু আছে, ভালো। এটার দাম চাবেন কত টাকা? এটা নিলে 70,000 টাকা পড়বো। 70,000, তারপরে তো আলোচনা করতে পারবেন। আর যদি বাচ্চাটা সহ নেয় তাহলে বাচ্চার আলাদা পড়বো। সবগুলো বাচ্চা মোটামুটি বড় আছে। গাব আছে এটা এখন? হ্যাঁ, এটা 1.5 মাস হয়েছে প্রজনন করাইছি। এটাও কনফার্ম দেবো। এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাইতেছি বাচ্চা সহ নিলে 80,000 টাকা। আর বাচ্চা ছাড়া নিলে? বাচ্চা ছাড়া নিলে এটা পড়বো হইলে 55,000। আচ্ছা আচ্ছা, আর ওইটা কি? 25,000। 25,000। তারপর কিছু আলোচনার সাপেক্ষে আছে, সুযোগ আছে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার একটা কথা বলি, আমার ছাগলগুলো একটু দাম বেশি, কারণ ঘটনাটা হয়েছে তুলনামূলকভাবে, আমি নিজেই বলি একটু দাম বেশি, কিন্তু আমার এগুলো একেবারে গ্যারান্টি সহকারে। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা হইব আমার কথা হলে ফেরত দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর এটা যে আমি বীজ দেওয়া হয়েছি, আমার পাঠা আছে, 2 দাঁতের পাঠা আছে আমার ঘরের এই কাছে দেওয়া হয়েছে। এটা 2টা করে বাচ্চা দেয়। ঠিক আছে, লেন্সগুলো দাম তো অবশ্যই আলোচনা করতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই করতে পারবো। ঠিক আছে, চলেন। আর আছে একটা বড় সর তোতাপুরি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা বেলচা তোতা। বেলচা তোতা না, কয় দাঁতে এটা? এটা 6 দাঁতের। সেটা কি এখন গাব আছে? হ্যাঁ, এখন এটা 2.5 মাস 3 মাসের মতো হয়ে গেছে। আচ্ছা, তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাইতেছি আমি 1 লাখ টাকা। এটার এই যে দেখেন, এখনো দুধ আছে, বান অনেক বড় বড়। আচ্ছা আচ্ছা, 2টা করে বাচ্চা দেয়? 2টা করে বাচ্চা দেয়। হ্যাঁ হ্যাঁ, বান দেখেন এখনো 1 লিটার উপরে দুধ হয় এখনো। আচ্ছা আচ্ছা, এটার হাইট আছে কেমন? এটা হাইট আছে 37 ইঞ্চি। 37 ইঞ্চি না? যদি প্রেগনেন্টে কোনো রকমের ডিস্টার্ব হয়, আপনার তা আছে নেই? আচ্ছা আচ্ছা, আপনার আমি যদি আমি না দেই, আপনারা ফোন দিলে আমি আপনার আপনার আপনি যা করার করবেন চ্যালেঞ্জ সহকারে। একটা ছাগল দেখতে পাচ্ছি তোতাপুরের মধ্যে। হুম, এটা বাঘা তোতা বাচ্চা। আচ্ছা, বাক্সা পাপ মুখ টক সব দেখেন। বয়সটা কেমন? এটার বয়স চলে 6 মাস। 6 মাস, তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাইতেছি হলো 55,000। তারপর আলোচনা করতে হবে। মাশাআল্লাহ, বিগ সাইজের পাঠা দেখতে পাচ্ছি। কি পাঠা এটা? এটা বেলচা তোতা বাগা তো বাগা বাগা। আচ্ছা আচ্ছা, বেলচা তোতা না? হ্যাঁ হ্যাঁ, এটা আমার ঘরেরই। এটা হাইট কেমন ভাই? এটার হাইট আছে 42-এর উপরে আছে। 42-এর উপরে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লাইভ ওয়েট কেমন আছে? লাইভ ওয়েট তা তো মোটামুটি 100 কেজি হইব। 100 কেজি? হ্যাঁ, দাঁত দেখেন 4টা ভাঙ্গিয়া হপায় মাত্র 4 দাঁতের। আচ্ছা আচ্ছা, না ভাই, পাঠা মাশাআল্লাহ, বিগ সাইজের পাঠা দেন, আমি আমার সমান। তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম আমি আলোচনার সাপেক্ষে, যদি কেউ কিনতে চায়। আলোচনার সাপেক্ষে? হ্যাঁ, যদি কেউ ফার্মের জন্য নিতে চায় তাহলে ওইভাবে আর কি। আচ্ছা ভাই, আসলে আপনি তো সব ছাগল বিক্রিও করবেন না, সবগুলো দেখানো সম্ভব না, অনেক ছাগল আপনার না। তো এখান থেকে দেখালাম, যারা নিতে চায় কিভাবে নেবে? এটা নিতে চাইলে ইয়া আমার বাসা হয়েছে এয়ারপোর্ট হাজি ক্যাম্প। হাজি ক্যাম্পের পাশেই, এখান থেকে ওনারা যেভাবে নিতে চায় রিক্সা দিয়ে আসতে পারবে। রিক্সা দিয়ে আসতে পারবো বনমালা স্কুল। হ্যাঁ, এখানে আইসা যে কোনো লোকের জাপানি শহীদ বলে সবাই চিনে। আচ্ছা আচ্ছা, একসময় কি তো জাপানও ছিলেন? হ্যাঁ, না না, আমার বড় ভাই বা আমার আব্বা ওরা সবাই জাপান ছিল। ঠিক আছে ভাই, জাপানি ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।